मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ई हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब। অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। অনেক হয়েছে বাবা, একটা মানুষের সম্পর্কে কিচ্ছু না জেনে তুমি এত বিশ্রী একটা অভিযোগ করছো কি করে? কারোর টাকা চুরি করা তো অনেক দূরের কথা, মানুষের বিপদ দেখলে কিভাবে মানবিকতার হাত বাড়িয়ে দেয় সেটা আমি নিজের চোখে দেখেছি। নিজের পরিশ্রমের টাকা জলের মতন খরচা করে দেয় অনাত্মীয়ের চিকিৎসা করানোর জন্য, আর তুমি বলছো রোহিত তোমাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে তার উত্তর না দিয়ে তখন থেকে তুমি ওর গুণগান গাইছো কেন? বাড়ি কোথায় ওর? কে কে আছে ওর বাড়িতে? তোমার সাথে কিভাবে ওর আলাপ হলো? কোথায় আলাপ হলো? কবে আলাপ হলো? সরস্বতী, কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি তো কি তুমি জানো আর তোমার জন্য আমাকে কি কি শুনতে হয়েছে? তুমি চন্ডা ডাকাত, হ্যাঁ আসলে মোবাইলের চার্জ ফুরিয়ে গিয়েছিল। তবে বাইরে কোথাও থেকে একটা ফোন করে আমাদের জানিয়ে দিতে পারতে, আমাদের চিন্তা হয় তো বলো। আসলে কাকিমা এখানেই ফিরছিলাম, রাস্তা আসার টাইমে বন্ধুর সাথে দেখা হয়ে গেল, দেখি ভালোবেসে পালিয়ে বিয়ে করতে যাচ্ছে, আর এদিকে মেয়ের বাবার ভয়ে থরথর করে কাঁপছে, আর আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স আছে শুনে আমাকে জোর করে ধরে নিয়ে গেল। আর সেই জন্যই দেরি হলো ফিরতে। জামাই বাবু, তোমার হাতে এটা কিসের প্যাকেট গো? এটা এটা ওই বন্ধুর বিয়ে রিটার্ন গিফট। পালিয়ে বিয়ে তার আবার রিটার্ন গিফট, এ দারুণ তো। সরস্বতী খেলো না তাই না? না যাই, বউয়ের মান ভাঙিয়ে খাইয়ে দি। সরস্বতী, খাওয়ার টেবিলে কি হয়েছিল? কাঁদছিলেন কেন? তুমি কে? তোমার পরিচয় কি? মানে? মানে তোমার সম্পর্কে তো আমি কিছুই জানি না, কাজের জন্য যাকে বাড়িতে নিয়ে এসেছি তার সম্পর্কে তো কিছু জানতে হবে তাই না? প্রোডাক্টের লেবেলের গায়ে কম্পোজিশন লেখা থাকে, কিন্তু ফর্মুলা হলো কোম্পানির গোপন বিষয়। আমার কম্পোজিশন হলো আমার বাবা আর মায়ের নাম, সেটুকু তো জেনারেল নলেজ, জানাতেই পারি, কিন্তু ফর্মুলা না হয় গোপনই থাক। আর তাছাড়া আপনার ফর্মুলা জানার দরকারও নেই। না, আমার দরকার আছে। কিসের দরকার? আপনার কাজ নিয়ে কথা। তাহলে কেন আমাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে? সেটা তো আমি সামলাচ্ছি। এভাবে কতক্ষণ সামলাবে তুমি? তোমাকে দিতে হবে তোমার পরিচয়। কোন যুক্তিতে? কারণ আমি তোমার সাথে জড়িয়ে গেছি। Thank you.
কি বললেন, জড়িয়ে গেছেন? কোন আঠায় বলুন তো? তা আঠার মধ্যে কিন্তু বেস্ট আঠা হলো কাঁঠালের আঠা, হার্বাল আর জোড়ালো। তবে এখন তো কাঁঠালের সিজন নয়, তাহলে কি ডুপ্লিকেট কাঁঠালের আঠা? না মানে ওই এই তো কাঁঠালের আঠা, বলে না লাগলে পরে ছাড়ে না। না কাঁঠালের আঠা নয়, তুমি টাকার আঠাতে জড়িয়ে পড়েছো আমার সাথে, তাই তোমার সম্পর্কে সম্পূর্ণ পরিচয়টা আমাকে জানতেই হবে। এই যে আপনি আমার স্টাইলে কথা বলছেন, শুনে বেশ ভালো লাগলো। একেই বলে সৎসঙ্গের স্বর্গ লাভ। সেটাই তো ভয়, কবে না জানি সত্যি সত্যি স্বর্গে পৌঁছে দেয়। শুনুন ম্যাডাম, আমি নিজের দুর্বল স্টুডেন্টের হাত কখনো ছাড়ি না, স্টার মার্কস না পাক পাশ আমি ঠিক করিয়ে দেব। আপনি শুধু মূল কাজে মনোসংযোগ করুন, চিৎকার চেঁচামেচিটা না করে। কিভাবে মনোসংযোগ করব বলতে পারো? বাড়িতে প্রতিনিয়ত বাজে কথা শুনতে হচ্ছে, তাও আবার এমন একটা কাজের জন্য যেটা আমি আদতে করিনি। শুধু কি তাই, আমার সবচেয়ে প্রিয় দিদি, যে আমার মুখের হাসি দেখার জন্য সব কিছু করতে পারত, আজকাল আজকাল আমার মুখের দিকে তাকায়ও না উঠে। আরে এ কি, আপনার সামনে একটা রোমান্টিক হিরো দাঁড়িয়ে থাকতে আপনি ইমোশনাল সিনে ঢুকে যাচ্ছেন। শুনুন, সিনেমা রিলিজের আগে এই সিনগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সেদিন দেখবেন এই কান্নাকাটির সিনগুলোকে পণ্ডশ্রম মনে হবে। তার চেয়ে আমার কথাটা মন দিয়ে শুনুন, নিজের মনকে ভালো করে কষে বোঝান যে আপনি যা করছেন সবার ভালোর জন্যই করছেন, আর তার সাথে নিজের শরীর আর মস্তিষ্ককে বুলেট প্রুফের মতন গালাগাল প্রুফ করে ফেলুন। তাহলে দেখবেন কারো খারাপ ব্যবহার বা বাজে কথা আপনাকে স্পর্শই করতে পারছে না। নিন খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না। প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন এই তিন মক্কেল মিলে বুদ্ধি তৈরি করে, খাবার না খেলে কিন্তু বুদ্ধি শুকিয়ে যাবে। না করুন, বললাম তো আমি খাবো না। এই জন্যই বলে বুদ্ধি ব্যাংকে রাখতে নেই, তাহলে ভবিষ্যতে ওই বুদ্ধি ওই পোকায় খাবে। তাই বুদ্ধি জমিয়ে না রেখে খরচ করবেন, কাজে দেবেন। এই আমার মিষ্টির প্যাকেটটা কোথায়? না এখন ঘরে গেলে হবে না, সিসিটিভি হয়ে এখানে বসে থাকতে হবে। দাদুকে মিষ্টি খাওয়াবে বলেছে, সেই ভিডিও ফুটেজ আছে, লুকিয়ে মিষ্টি কিনেছে সেই ফুটেজও আছে। এখন শুধু মিষ্টি খাওয়ার শটটা নিলেই হবে। দাদার কাছে আমার ইমেজের 12টা বেজে গেছে, একটাই উপায় এখন ড্যামেজ কন্ট্রোল করার। এটা আবার কি, এরকম রাবণের মতন চেহারা তো ভীমা ছাড়া কারোরই না। এই লোকটা রামায়ণ মহাভারত সব ঘ্যাট বানিয়ে ছাড়ল, কিন্তু এখানে শুয়ে আছে কেন? এ তো ঘরের ভিতরে ঘুমায়।
আবায়া রোহিত ভীমাকে নিচ্ছে। I am.